আচ্ছা, আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে, আগামীকাল আমাদের সাথে কি হতে যাচ্ছে আমরা জানি না, আমরা কেউই জানি না। এরকম একটা মারণ ব্যাধি আমাদের একজনকে স্পর্শ করলে তার থেকে 100 নয় হাজার হাজার লোক আরো সংক্রমিত হচ্ছে। এই মারণ ব্যাধির একমাত্র উপায় হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং, বাড়িতে থাকতে হবে, ঘরে থাকতে হবে, সুস্থ থাকার একমাত্র রাস্তা। এটার জন্য আমরা মানুষকে এলাকায় এলাকায় মাইকিং করেছি, বাজারে বাজারে গিয়ে মানুষকে কতটা ডিস্টেন্সে দাঁড়াতে হবে দাগ কেটে বুঝিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে রাস্তায় নেমে দাগ কাটছেন, মানুষকে বোঝাচ্ছেন, আমরা সবাই চেষ্টা করছি। মানুষ বুঝছে, কিন্তু সবাই বুঝছে এমন না, খুব অল্প সংখ্যক মানুষই বুঝছেন, বেশিরভাগটাই অবুঝের মতো কাজ করছে। আমরা দেখেছি কেউ 500 গ্রাম আলু ব্যাগের মধ্যে নিয়ে সকাল থেকে দুপুর অব্দি ঘুরে বেড়াচ্ছে, কেউ একটা এক পাতা অ্যাসিলো কার্ডি নিয়ে সকাল থেকে দুপুর অব্দি ঘুরে বেড়াচ্ছে, ধরলেই বলছে ওষুধ কিনতে গেছিলাম। তা আমাদের মনে হলো, যারা যাদেরকে দেখে আমরা বড় হয়েছি, আমাদের জীবনে যাদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, তারা হচ্ছে আমাদের মনীষী, আমাদের সমাজের যারা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নবদ্বীপে বিশেষ করে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে, শুধু নবদ্বীপে না, তথা বাংলা তথা সারা ভারতবর্ষ এবং পৃথিবীতেও। তা আমার মনে হলো, আমরা যদি এই রবীন্দ্রনাথ, মহাপ্রভু শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, ইনারা যদি ইনাদের বেশ ধরে আমরা যদি মানুষের কাছে ধরে ধরে পৌঁছতে পারি, দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছতে পারি, তাহলে মানুষ নিশ্চয়ই আরও একবার ভাববে এবং তার একটা সদর্থক রিয়াকশান পাওয়া যাবে। অর্থাৎ মানুষকে যে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে, এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আমরা পাবো। তাই আজকে নবদ্বীপের রাস্তায় ঘরে ঘরে মানুষের সামনে পৌঁছে যাচ্ছে স্বামী বিবেকানন্দ, মহাপ্রভু পৌঁছে মানুষকে হাত জোর করে বলছে, মা বাবা দাদা দিদি, যেমন যেমন সম্বোধন যোগ্য তারা, যে আপনার দয়া করে ঘরে থাকুন, একটি বার্তা, ঘরে থাকুন, সুস্থ থাকুন। এটা আরো বেশি করে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা, এবং শুধু তাই নয়, যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।